एक जगह बाध्य शिक्षिका बदली कर दे हलो तारा विष खेते बाध्य हलन और अन्यदिके आरेक जन शिक्षिका शुधुमात्र तार फेसबुके लिखे किछुक्षणेर मध्य ही एक जन अटिजम पेशेंट तार मेयेके रेखे आज के आत्मघाती हये गेलेन। तार सम्पर्के विभिन्न धरनेर प्रचार चलछे, मानसिक अवसादेर प्रचार चलछे। जदि ए धरनेर कोनो घटना थाके राज्य सरकारेर उचित विषयटि तदन्त करे देखार, किन्तु एटा प्रमाण करलो এই সরকারের কোনো সুস্পষ্ট বদলি নীতি নেই এবং যে বদলি নীতি এতদিন পর্যন্ত কার্যকর ছিল শুধুমাত্র প্রতিহিংসার কারণে, শুধুমাত্র ফেভার ডিস্ট্রিবিউশনের কারণে আজকে তারা সেখান থেকে দূরে সরে আসছেন। এই অবস্থার পরিবর্তন চাই আমরা গণতান্ত্রিকভাবে আমাদের বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে। এই কোভিড অতিমারীর কালে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নিয়ে প্রতিবাদ করব। আমরা জানি যে কোনো ধরনের প্রতিবাদ এখানে বাজেয়াপ্ত হচ্ছে, যে কোনো ধরনের প্রতিবাদ বিভিন্ন গ্রামে গঞ্জে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমরা এই ক্ষেত্রে এই অবস্থা পরিবর্তনের জন্য আমরা বদ্ধপরিকর থাকব। আজকে আরএসএসের সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ কোথায়? কোনো শিক্ষক যদি ভারতের বিকৃত ইতিহাস নিয়ে কথা বলেন, ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যদি প্রশ্ন তোলা কি কোনো অপরাধ? ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রিরাইটেড। আজকে এটার পুনর্মূল্যায়নের জন্য যদি একটা স্কুল অফ থিঙ্কিং যদি আলাদা হয়, তাহলে সেই কথা যদি কোনো জায়গায় বলা হয় তার অর্থ কি এটা দাঁড়ায় যে শিক্ষার গৈরিকীকরণ চলছে কিংবা আরএসএসের এজেন্ডাকে বাস্তবায়িত করতে গেছে। আজ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন গত 10 বছরে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্যে আজকের যিনি নতুন করে শিল্পমন্ত্রী হয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী থাকাকালীন তার লিখিত বিবৃতি এবং সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে 1,86,000 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে পরিমাণ মৌ স্বাক্ষরিত হয় তার 15% কার্যত বিনিয়োগ হয়, ইনভেস্টমেন্ট ইন রিয়েল টার্ম। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিনিয়োগ কত হয়েছিল বা তখন কত হয়েছিল এর কোনো পরিসংখ্যান রাজ্য সরকার দিতে পারেননি। পরবর্তীকালে আরেকবার রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র বিবৃতি দিয়েছিলেন যে 1,40,000 কোটি টাকার বিনিয়োগ আসবে পশ্চিমবঙ্গে। 1,40,000 টাকার স্বাক্ষরিত মৌ কোথায় গিয়েছিল বা কত টাকা বিনিয়োগ হয়েছে তার কোনো পরিসংখ্যান বর্তমান রাজ্য সরকার কোনো দিন দিতে পারেননি। আমরা একটার পর একটা গ্লোবাল সামিট দেখেছি যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বারবার বিবৃতি দিয়েছেন, যে শিল্পপতিরা বলেছিলেন এত ভালো অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগের এত ভালো পরিবেশ কোনো দিন তৈরি হয়নি আগে। আজকে তারাই কিন্তু তাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছেন।